إن الحمد لله الذي خلق الإنسان وكرم بأشراف المخلوقات فسبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فاولئك أولئك هم الخاسرون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالهدى ودينه الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا الى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد "شبيبر اعوذ بالله من الشيطان الرجيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ

সকলের অন্তরে বিশ্বনবীর প্রতি প্রেম ভালোবাসা দরদ মহাব্বত আছে না নাই কম না বেশি তাহলে আওয়াজটাও হতে হবে সুতরাং শরীরের সমস্ত শক্তি কণ্ঠ উদিত করে বিশ্বনবীর প্রেমে মাতরা হয়ে জবান খুলে সকলের কণ্ঠর সঙ্গে কণ্ঠ মিলিয়ে

মানুষের বেদ কেদিলে না যে বন্মদিন সেই মাটি সেই মানুষ জ্যোতি এত সুন্দর না জানিতা হলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা

شبيبر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلو عليه مجھے کچھ ملے یا ملے محمد ملے یعنی اوشی جس اللہ ملے بلغ العلا لی کشف الدجاب جاب দেশের অন্যতম প্রসিদ্ধ জেলা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর জেলা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নান্দুয়া যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই মহতি জলসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী সাহেব আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা রেখেছেন আপনাদের সুপরিচিত আমার হৃদয়ের শাহবাজপুর বাজার জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা সামসুদ্দিন সাহেব তার পূর্বে কথা বলেছেন হজরত মাওলানা কমর উদ্দিন বাদশাহ তার পূর্বে কথা বলেছেন হজরত মাওলানা কারি আব্দুল হাফিজ সাহেব প্রথম অধিবেশনে কথা বলেছেন হজরত মাওলানা কারি কথা বলেছেন মাওলানা মজাহুল ইসলাম সাহেব মুজাহিদুল ইসলাম সাহেব যারা কোরআনের এবং বিশ্বনবীর জীবনী থেকে কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন সকলের কথাগুলোকে কবুল করে আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করার তৌফিক দান করুন সহবুল আল্লাহ আমিন আর যারা কোরআনের কথা বলেছেন আমৃত্যু যেন তারা কোরআনের পক্ষে কণ্ঠে কথা বলা চালিয়ে যেতে পারেন সেজন্য বলছি আল্লাহ আমিন উপস্থিত হয়েছেন হজরত আলামাই কারাম তলাবাই আজাম সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত মেহমান বৃন্দ বিশেষ করে আমার সামনে বসে আছেন আজকের মাহফিলের সফলতা দানে অন্যতম প্রধান নিয়ামক শক্তি কাছের ইসলাম প্রিয় ওরান প্রিয় আল্লাহ প্রিয় নবী প্রেমিক তাওহিদ জনতা পর্দার অন্তরালে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা আলোচনার সূচনায় আমি আপনাদের সকলকে আমার ভক্তিপূর্ণ সালামের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি বলছি আমি আলোচনার সূচনায় জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন ভালো রাখেন কে খারাপ রাখেনকে দোষ কার জি দোষ মানুষেরও নয় দোষ তো আল্লাহর একটু কথা বলার কোন সুযোগই নেই সুযোগই নেই ফায়সালাটা কার ফায়সালাটা কার যে মহান রব্বোলা আল আমিন ফাইসালা দিয়ে সুস্থ রাখার মতো সুযোগ দান করে সারাদিনের কর্মব্যস্ততার পরে বাড়ি ফিরে বিছানার টানে আকর্ষিত না হয়ে বিছানার টানকে প্রত্যাখ্যান করে কোরানের মহাব্বতে বিশ্বনবীর ভালোবাসায় এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে মস্তক অবনত চিত্তে প্রাণ খুলে সকলের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে কালিমাতুর শুকর আদায় করছি সকলে একযোগে বলে উঠছে আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইহ আল্লাহ আকবর আমরা আল্লাহ কৃতজ্ঞতা আদায় করলাম শুক্রিয়া আদায় করলাম অতপর লাখ কোটি দরুদ জ্ঞাপন করছি বিশ্ব মানবতার শান্তির দূত বিশ্ব মানবতার মুক্তির দিশারি নির্যাতিত মানবতার নবী সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতিন জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম সম্মানিত হাজরিন আমরা যে জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি এতে আমরা খুশি না বেজার খুশি না বেজার অনেকের নিয়ত ছিল অনেকে হয়তো অনেক প্ল্যান করেছিল পরিকল্পনা হাতে নিয়েছিল এই নান্দুয়া বাজার যুব সমাজ যে কষ্ট করে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে এ ওয়াজ মাহফিলের জান্নাতের বাগানে বসে কোরআন থেকে কথা শুনবে এই রকম অনেক অনেক পরিকল্পনা করেছিল কিন্তু তাদের ভাগ্যে জোটে নাই এরকম আসে না নাই যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর সুযোগ দান করলেন এই জন্য আবারও বলছে আলহামদুলিল্লাহ আমরা এখানে আসলে খুশি হব না কেন কারণ কেউ যদি জান্নাতের বাগানে বসে জান্নাতের বাগানে বসে কোরআন শোনে এতে লাভ না লস আল্লাহ রব্বুল আলামিন বান্দা কোরআন শুনলে উপকৃত হবে না ক্ষতিগ্রস্ত হবে সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আট নাম্বার সূরা সূরাতুল আনফালের শুরুর দিকে দুই নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكل কালো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনানা তারা ইন্নাল মুমিনুন নিশ্চয় তারাই হচ্ছে মুমিন আল্লাযিনা যারা اذا ذُكر الله যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয় ওয়াজিলাত বহুম তাদের অন্তর আল্লাহ আব্বুল আলমিনের বিশালত্বের কথা স্মরণ করে আল্লাহ আব্বুল আলমিনের বরত্বের কথা স্মরণ করে কেঁপে ওঠে তাদের অন্তরে তৈরি হয়ে যায় আর ওই সামনে যখন ও আয়াতুহু হুম ই ওই ইমানদারের সামনে যখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় ওই ইমানদারের সামনে পবিত্র কোরআনের আয়াতকে সামনে রেখে যখন তাফসীর করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ইমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন বলেন সুবহানাল্লাহ ইমান যখন বহু গুণে বৃদ্ধি হয়ে যায় তখন কি ঘটনাটা ঘটে সেই কথাটা বলছেন ইমান বহুগুণ বৃদ্ধি পেয়ে যায় আর প্রত্যেকটা কাজে সে মহান রব্বুল আল আমিনের উপরে আস্থা রাখতে পারে সুবাহান আল্লাহ এই জন্য যারা মুমিন হবে কোরানের মাহফিলা আসবে কোরানের মাহফিলা আসার পরে তারা খুশি হয়ে যাবে বলেন না সুবাহান আল্লাহ কিন্তু সমাজের ভিতরে শুধুমাত্র কোরান শুনে খুশি হবে আবার কোরান শুনে বেজার হবে এই রকম লোক আসে না নাই আসে না নাই শুধুমাত্র নিজে বেজার হয়েই থাকবে না কোরানের মাহফিল কিভাবে বন্ধ করে দেওয়া যায় এটারও পায় তারা করবে কথা ঠিক কিনা এইরকম শুধু কি বিশ্বনবীর যুগে ছিল না কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে কিন্তু বিশ্বনবীকে কি আবু জেহেলেরা কোরআন শোনা থেকে বন্ধ রাখতে পেরেছে পেরেছে পারে নাই তারা কোরআন শুনেছে বিশ্বনবীর কণ্ঠে কোরআন তাদের অনেক ভালো লাগতো কোরআন যে সত্য এটা তারা বুঝত বোঝার পরেও কোরআন অনুযায়ী সমাজ পরিচালিত হোক রাষ্ট্র পরিচালিত হোক যত হুকুমত আছে সমস্ত হুকুমত কোরআন অনুযায়ী চলুক এটা কখনো তারা চায় চায় কারণ যখন কোরআন অনুযায়ী সমাজটা চলবে তাহলে একজন ইঞ্জিনিয়ারের পক্ষে কখনো রডের বদলে বাঁশ দেওয়া সম্ভব হবে হবে আমার কথায় বিরক্ত হচ্ছেন আলোচনা চলবে চলবে ইনশা ইনশা কতক্ষণ কতক্ষণ সারা রাত সারা রাত বক্তা কারণ সারা রাত যদি কথা হয় বক্তা কি সোজা থাকতে পারবে পারবে এই কথা কখনো হবে না কথা সারা রাত হবে না যতদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত অস্ত যাবে ততদিন কোরআনের কথা হবে ঠিক না মুসলমান যত বাধা দেওয়ার চেষ্টা করুক কোরআনের আলোচনা বন্ধের চেষ্টা করে কেউ কখনো সফল হতে পারে না এই জন্য কোরআনের আলোচনা কিয়ামত পর্যন্ত চলবে আবু জেহেল যেমন বিশ্বনবীর কণ্ঠকে বন্ধ করতে পারে নাই ফেরাউন যেমন মুসা আলাইহিস সালাতু কণ্ঠকে থামিয়ে দিতে পারে নাই নমরুদ যেমন ইব্রাহিম আলাই সালামের দাওয়াতকে বন্ধ করতে পারে নাই ঠিক তেমনি ভাবে আজও যারা ফেরাউনের উত্তর আছে আবু জেহেলের উত্তর আছে নমরুদের উত্তর আছে তারা যতই চেষ্টা করুক কোরআনের আলোচনা কখনো বন্ধ করতে পারবে পারবে নমরুদ কত বড় ক্ষমতাধর ছিল সে ইব্রাহিম আলহি সালাতামের বিরুদ্ধাচরণ করেছিল আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখিয়ে দিয়েছিল ল্যাংড়া মশার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে ঠিক কিনা ল্যাংড়া মশা মাথার ভিতরে যখন ঢুকে গেল শান্তি নাই নাক দিয়ে ঢুকে চলে গেছে মাথার ভিতরে শান্তি নাই ভিতরে অশান্তি এখন শান্তি পায় কখন জুতো আছে না স্যান্ডেল যখন মাথায় বাড়ি দেয় তখন মজা পায় যে মাথা থেকে বাড়ি বন্ধ করে দেয় আর মজা পায় না ও তো জানতো না যে মাথার ভিতরে কি ঢুকেছে এটা তো সে দেখে নাই কিন্তু জুতা দিয়ে যখন মাথায় বাড়ি দিচ্ছিল একটা পর্যায়ে মশাটা যখন বের হয়ে চলে গেল ওই মশার কি দুইটা পা ছিল না ন্যাংড়া মশা ছিল মশাটা কি ন্যাংড়া ছিল না সুস্থ ছিল ন্যাংড়া মশা ছিল সুতরাং তাদেরকে বলে দিতে চাই যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চায় তারা যেন শুনে নেয় তারা যেন জেনে নাই যে কোরআনের বিরুদ্ধচারণ অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে করলে নমরুদ কে আল্লাহ যেমন ন্যাংড়া মোসামেদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলেন ঠিক তেমনি ভাবে যারা কোরআনের বিরুদ্ধে করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি অপমান করে দুনিয়া থেকে বিদায় করে দিবেন কথা ঠিক কি না সম্মানিত হাজেরিন বিশ্বনবী কোরানের কথা বলতেন বিশ্বনবী যখন কোরান তালুয়াত করতেন আমাদের তো ভাঙ্গা কণ্ঠ যখন আমরা কোরান তেলাওয়াত করি এতেই মানুষ পাগল হয়ে যায় কথা ঠিক কিনা আবার মনে করবেন না হুজুর আপনার কণ্ঠ আল্লাহর আলামী দান করেছেন এই জন্য আপনি অহংকার করছেন না আল্লাহর কসম করে বলছি এক বিন্দু পরিমাণ অহংকার করছি না আমি কি অহংকার করার কি আছে যদি ঠান্ডা লেগে যায় শীতের দিনে হয়তো রাতের বেলা ঘুমাতে ঘুমাতে একটা সময় গায়ের উপর থেকে কম্বলটা সরে গেল সরে যাওয়ার পরে ঠান্ডা যখন গলায় লাগে নাক দিয়ে যখন ঠান্ডা বাতাস ঢুকে যায় তারপরের দিন আর কথা বলতে পারি না আর কণ্ঠের থাকবে কি কণ্ঠের করে না আমরা তেলাওয়াত করলে খুব ভালো লাগে নিজের কাছ থেকেও তো ভালো লাগে কিন্তু যে করান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মহান ব্যক্তিত্ব যার জীবনে কোনোদিন এক ফোঁটা একটা মাইক্রো পরিমাণ অপরাধ ছিল না দোষ ছিল না যাকে আল্লাহ নিয়ন্ত্রণ করলেন ওই মহান ব্যক্তিত্ব যখন কোরআন করতেন তখন মজা লাগে কি লাগে না জেহেল ঠিকই বুঝেছিল আবু সুফিয়ান ঠিকই বুঝেছিল ঠিকই বুঝেছিল কিন্তু বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন তারা কোরআনের আচ্ছনা থেকে সাধারণ মানুষদেরকে বিরত রাখা যায় তারা চেষ্টা করেছিল ওই চেষ্টা বুঝে আজ নাই আছে না নাই কাদিয়া নীর ইজতেমা করবে যেই কাদিয়ানিরা বিশ্বনবীকে অস্বীকার করে সেই কাদিয়ানিরা এই দেশের ভিতরে ইস্তেমা করার সাহস করার সাহস পায় কথা ঠিক কিনা প্রশাসন প্রথমে কিছুই বলে না যখন তৌহিদ জনতা ওই কাদিয়ানিদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তখন প্রশাসনের সজাগ তখনও হয় না মারামারি হবার পরে বিশ্বনবীর মহাব্বতে শহীদ হওয়ার পরে তাদের টনক নরে কথা ঠিক কিনা কিন্তু তাদের উচিত ছিল কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা কাদিয়ানিরা যেন এই এই দেশের ভিতরে মুসলমান পরিচয় দিতে পারে না পারে এটার জন্য পদক্ষেপ নেওয়ার দরকার আছে না নাই এটার জন্য পদক্ষেপ নেয় না কোরআনের মাহফিল কোথায় আছে সেটা বন্ধ করার পায় তারা করে কি করে না সেটা বন্ধ করার পায় তারা করে আর ওইদিকে দিকে কাদিয়ানিদের ইস্তেমা হয়ে যায় চুপ করে থাকে দেখে তো বাস্তবায়ন হয় কিনা যদি হয়েই যায় তাও তো ভালোই হয় কথা ঠিক কিনা কারণ হয়ে গেলে গোপনে গোপনে কাদিয়ানিরা যে মামু দিবে কথা ঠিক কিনা তারা স্পন্সর হয় বাংলাদেশের বড় বড় কোম্পানি আছে দেখবেন সেগুলো কাদিয়ানি কাদিয়ানিরা সেসব কোম্পানিগুলোতে টাকা ইনভেস্ট করে ইনভেস্ট করে তারা ইনকাম করে মুসলমানদেরকে ইমান থেকে চ্যুত হওয়ার জন্য যারা সাধারণ মানুষ তাদেরকে গিয়ে বলে যে আহমাদ কারণ ঈসা আলাইহিস সালাতু তো বলেছিলেন আমার পরে যে নবী আসবে তার নাম হবে আহমাদ তারা কিভাবে কৌশলে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে এটা সকলেই জানে কিন্তু ওই দিকে তাদের কোনো কিছু হয় না কিন্তু কোরআন থেকে প্রকৃত কথা কোরআন থেকে কথা বলে কিভাবে গণধর্ষণ বন্ধ করে দেওয়া যায় কিভাবে দুর্নীতি বন্ধ করে দেওয়া যায় এই রকম কথা যারা বলতে যায় তাদেরকে বন্দি অবস্থায় রেখে দেয় কিন্তু একজনকে বন্দি করে দিলে আরেকজনকে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক তৈরি করে দেন বলেন না সুবহানাল্লাহ কারণ একজনকে তুমি বন্দি করে রাখবে রাব্বুল আলামিন তো নিজেই কোরআন হেফাজতের দায়িত্ব নাই। একজনকে বন্ধ করে দিলে আল্লাহ আল্লাহর আলামিন ওই যে দায়িত্ব নিয়েছেন আরেকজনকে অটোমেটিক তৈরি করে দিবেন বলেন না সুবাহান আল্লাহ আমি আমার নিজের ব্যক্তিগত কথা থেকেই বলি আজ থেকে তিনটি মাস পূর্বে আমি এইভাবে নির্ভয়ে মানুষের সামনে কথা বলতে পারতাম না বুক মাহফিল আছে এটা শুনলে হয়তো যাওয়ার আগে আমার ভালো লাগতো যখনই মাহফিল ময়দানে পৌঁছে গেছি তখন ভিতরে বুকের ভিতরে খালি ধূপ 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 ধুক কারণ মানুষের সামনে কথা বলতে সাহসের দরকার আছে না নাই অভ্যাস করার দরকার আছে না নাই আছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যখন দেখলেন একজনকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে কোরআনের কথা তো কন্টিনিউ করতে হবে এই জন্য সুবাহান আল্লাহ বলেন না যে আমি নিজের কথা বলছি আল্লাহর কসম করে বলছি আমি নিজের কোনো কথা বলছি না তবে এই যে কথাগুলো বলার সুযোগ আল্লাহ রব্বুল আলমিন আমাকে দিয়েছেন এর জন্য আমার বাবা মার দোয়া যথেষ্ট পরিমাণ রয়েছে কারণ আমরা যে কোরআন তালত করি আমি আমার বুঝ বয়স থেকে দেখছি আমি কোরআনতালত করতে পারি বলেন না সুবাহান এই জন্য মাদেরকে সচেতন হওয়ার দরকার আছে না নাই আসে না নাই তাফসির মাহফিল গুলোতে মা উপস্থিতি অনেক বেশি অনেক বেশি না কিন্তু ব্যাপারটা বেশি না কম বেশি না কম দেখেন সমাজের ভিতরে বিশৃঙ্খলা তখনই বেশি হয়ে যাবে যখন সমাজের ভিতরে ব্যাপারদা বেড়ে যাবে কথা ঠিক কিনা সমাজের ভিতরে ব্যাপারদা বেড়ে যাওয়ার জন্য চোদ্দই ফেব্রুয়ারি গুলো দায়ী কিনা দায়ী কিনা ১৪ ফেব্রুয়ারির দিনে যুবক যুবতী কপত কপতি ছেলে মেয়ে নারী পুরুষ অবৈধভাবে কোনো শুলটির মধ্যে গিয়ে খুঁচি করতে না পারে এটার জন্য কোনো পদক্ষেপ নাই তারা পদক্ষেপ নেয় বয়স যদি সতেরো বছর তিনশো চৌষট্টি দিন হয় তারপরও বিবাহ বন্ধ করে দেয় কথা ঠিক কিনা বাল্য বিবাহ বন্ধ করো কোনো আপত্তি নাই তোমরা যদি মনে করো যে তোমাদের ক্ষমতার মধ্যে থেকে বাল্য বিবাহ বন্ধ করতে হবে তাহলে মাতৃ মৃত্যুর পরিমাণ কমে যাবে ভালো আপত্তি নাই কিন্তু বাল্য বিবাহ বন্ধ করার পূর্বে তোমাদের পদক্ষেপ নিতে হবে কিভাবে যুবক যুবতীরা অন্যায়ভাবে একে অপরের সাথে মিশতে না পারে সেটার পদক্ষেপ নেওয়ার দরকার আছে না নাই আছে না নাই সেদিকে কোনো কান নাই বলে যে এই বয়সে একটু একটু করবেই বলে কি বলে না বলে কি বলে না অবৈধভাবে মিশবে তারা শিখিয়ে দেয় যে একজন আরেকজনের কে ভালো লাগা করতে খারাপ কিছু না বলে না না আউজুবিল্লাহ এই কথাগুলো প্রচার করতে কোনো বাধা নাই আবার বলে ইফটিজিং বন্ধ করতে হবে ইফটিজিং বন্ধ করার জন্য কি প্রয়োজন কি প্রয়োজন কোরান সারা ইফটিজিং বন্ধ হবে 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 না কিন্তু যখনই আপনি কোরান থেকে বিচার করার কথা বলবেন তখনই তাদের কেমন যেন লাগে যে কোরআন থেকে যদি বিচার হয় তাহলে তো আমরা লুচ্চামি করলে দুনিয়াতে থাকতে পারবো না কথা ঠিক কিনা যখন বলা হয় যে কোন ব্যক্তি যদি কোন নরপশু যদি কাউকে ধর্ষণ করে তাহলে তাকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে না আরে এই কি দিন কি এখন ওই বড় বড় তার মতো আছে বলে কি বলে না ওই ব্যক্তিকে যখন বলা হয় যে তোমার কন্যাকে তোমার স্ত্রীকে তোমার বোনকে যদি ধর্ষণ করা হয় তুমি কি করবা কয় আরে অত পাওয়া মাত্র খুন করে ফেলবো বলে বলে কি না তুমি নিজের বেলায় ঠিক যাতে মাতাল ঠিক কথা ঠিক কিনা কারণ নিজের বেলায় সে খুন করবে কিন্তু অন্যের বেলায় খুন করতে না দেওয়া হত্যা করতে না দেওয়া মানেই নিজে একটু লুচ্চামি সুযোগ পাইলেই করবে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা এই জন্য যতই যতই সমাজের ভিতরে ইফটিজিং বন্ধের চেষ্টা করা হোক না কেন বিশ্বনবী যে ফাইসলা দিয়েছেন আল্লাহরব্বুল্লাহ আলামীর যে হুকুম দিয়েছেন এই হুকুম ছাড়া সম্ভব সম্ভব না সম্মানিত হাজিরিন যেটা বলতে নিয়েছিলাম এই সমস্ত ইফটিজিং বন্ধ করানোর জন্য কোরান থেকে কথা বলতে গেলে ওই কোরানের মাহফিলে বাধা দেওয়া হয় কথা ঠিক কিনা না কিন্তু বাংলাদেশে এমন একজন ব্যক্তিত্ব আছে যে মহান ব্যক্তিত্বের প্রত্যেকটা মানুষের যারা মোবাইল ব্যবহার করে ওয়াজ শোনার অভ্যাস আছে শোনার অভ্যাস আছে পকেট সার্চ করলে মোবাইল সার্চ করলে ওই ব্যক্তির ওয়াজ খুঁজে পাওয়া যাবে কথা ঠিক কিনা কিন্তু ওই ব্যক্তি যে ভালো মানুষ ছিল সেটাও তারা জানে জানে কি জানে না কিন্তু তারপরেও তাকে আজকে দীর্ঘদিন ধরে বন্দি করে রাখা হয়েছে দাদা ঠিক কিনা কি আমার কথায় বিরক্ত হচ্ছেন আলোচনা চলবে চলবে কত চোর গুন্ডা বদমাইশ বাহিরে ঘুরে বেড়ায় আর যার আলোচনা শুনে চোর গুন্ডা বদমাইশ মায়ের সাথে খারাপ ব্যবহারকারী মাকে কে লাথি দেওয়ার মতো বেদব আদব আদব শিখে যায় চোর গুন্ডামি বাটপাড়ি বদমাশি ছেড়ে দিয়ে নামাজি হয়ে যায় সেই ব্যক্তিকে আজ বন্দি করে রাখা হয়েছে কথা ঠিক কিনা বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 টি বছর পর্যন্ত সকলের কাছে ভালো ছিলেন ভালো ছিলেন কিনা 40 বছর পর্যন্ত বিশ্বনবীকে কেউ কোনো দোষ দেয় নাই বরং বিশ্বনবীকে তারা আল আমিন উপাধি দিয়েছিল আল আমিন উপাধি কি বিশ্বনবী কি নিজ থেকে নিজে দিয়েছিলেন নাকি নিজ থেকে নিজেই দেন নাই কাফেরেরা যে কাফেরেরা বিশ্বনবীর কোরআন তেলতকে বন্ধ করে দিতে চায় ওই কাফেরেরাই বিশ্বনবীকে চল্লিশ বছর পর্যন্ত আলামিন উপাধি দিয়ে দিল কিন্তু চল্লিশ বছর পরে বিশ্বনবী যখন ওহি পেয়ে গেলেন ওই পাবার পরে তিনি যখন সমাজের ভিতরে অন্যায় আছে সমাজের ভিতর থেকে অন্যায় দূর করার জন্য তিনি ওই পর পূর্বে অনেক কার্যক্রম হাতে নিয়েছিলেন হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন কিন্তু ওহির জ্ঞান ছাড়া ওহির বিধান ছাড়া সমাজ থেকে অন্যায় দূর করা সম্ভব সম্ভব বিশ্বনবী হিলফুল ফুল হিলফুল ফুজুল গঠন করাও সফলতার মুখ দেখতে পান নাই কিন্তু সফলতার মুখ দেখানোর জন্য আল্লাহ রব্বুল যখন কোরআন দান করলেন ওই বিশ্বনবী যখন কোরআন তেলত করতেন ওই কোরআন তেলত আবু জেহেলেরও ভালো লাগতো কোরআনের কথাগুলো আবু জেহেলও বিশ্বাস করত এই কোরআনের কথাগুলো ভালো যারা পকেটের ভিতরে মোবাইলের রেকর্ডের ভিতরে এমন একজন ব্যক্তির ওয়াজটা রেখে দিয়েছে চুপি চুপি রাতে যখন ঘুমায় ঘুম ধরে না ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম ধরে না কিন্তু এই মহান ব্যক্তির তাফসির শুনতে শুনতে ঘুমিয়ে যায় এটা গোপনে করে কিন্তু প্রকাশ্যে ভাবে তাকে তাফসির করতে দেওয়া হয় না কথা ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আবু জাহেল জানতো উদ্বোধান্ত আবুল হাফজান্ত বিশ্বনবী যে কোরআন তেলাওয়াত করছে এই কোরআন তেলাত অবশ্যই সত্য এই কোরান বিশ্বনবীর বানানো হতে পারে না এত মধুর করে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করে এই জিনিসটা সমাজের ভিতরে হুলিয়া জারি করার পরেও বিশ্বনবী যখন বিশ্বনবীর বিরুদ্ধে যখন হুলিয়া জারি করা হলো তারপরেও মানুষেরা গোপনে গোপনে কোরআন শুনতে যাচ্ছিল কি যাচ্ছিল না ঠিক তেমনিভাবে বর্তমান সময়ে কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায় তারপরেও কিছু যারা মুজাহিদ আছে কোরআন প্রেমিক যারা আছে তারা কোরআনের মাহফিলকে কন্টিনিউ করার জন্য জীবন দিতে প্রস্তুত থাকে কি থাকে না ঠিক তেমনি ভাবে ওই সময় গোপনে গোপনে বিশ্বনবীর তেলাওয়াত যারা শুনত এটা যখন তাদের কানে চলে আসত আবু জেহেল একদিন চিন্তা করলো মোহাম্মদ কি তেলাওয়াত করলে একটু জানার দরকার সেই জন্য কম বেশি কাহিনী সকলের জানা আছে দীর্ঘ কাহিনীর দিকে আমি যাব না সামান্য একটু টাচ দিয়ে আমি মূল আলোচনার দিকে চলে যাব সময় দিবেন তো ইনশা ইনশা আবু জাহেল চিন্তা করে কি ব্যাপার এত ভয় দেখায় তারপরেও তো কোরআন শোনা থেকে বন্ধ হয় না দেখি তো কি তেলাওয়াত করে চলে গেল গোপনে বিশ্বনবীর ঘরের কোনায় সে হাজির হয়ে গিয়েছে ওই দিন আবার আবু সুফিয়ান সকলে জানেন সেও চলে গেছে আবার আখনাসও চলে গেছে কিন্তু তিনজন তিন কোনায় তিনজনকে তিন কোনায় বসিয়ে দিলেন কে কে আল্লাহ তো চাইলে পারতেন যে তিনজনকে একই কোনায় আরে তিনজনের মন এমন হয়েছে তিনজন একই কোনায় গেছে কিন্তু তিনজনের একজন এক কোনায় যায় না তিনজন তিন কোনায় চলে গেছে তারা যখন কোরআন তেলাওয়াত শোনার পরে তারা কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে বসবে দাঁড়িয়ে থাকলে কোমর ব্যথা হয় না ব্যথা হয় কিন্তু মজা এত এত মজা পেয়েছে যে সারা রাত পার হয়ে গেছে কখন টেরি পায় নাই বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারা রাত্রি কোরআন যখন তেল শুনলো বিশ্বনবীর মুখ নিশ্চিত কোরআন তেল কতই না মজার ছিল কাবা শরীফের ইমাম যখন তেল করে তখন মনির ভিতরে এমন ভালোবাসা তৈরি হয়ে যায় এমন আবেগ তৈরি হয়ে যায় চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে কথা ঠিক কিনা সেই কোরআন যার উপরে নাজিল হল ওই মহান ব্যক্তি যখন কোরআন তেল করছে তখন তো বসার সুযোগ না হওয়ারই কথা না বসে দাঁড়িয়ে থেকে সূর্য যখন উদিত হবে অন্ধকার যখন দূর হয়ে যাবে তখন আবু জেহেলও বের হয়ে গেল আবু সুফিয়ানও বের হয়ে গেল আখনাসও বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে তিনজন এক জায়গায় মিলিত হয়ে গেল তিনজন যখন এক জায়গায় মিলিত হয়ে গেল তিনজন একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে বলে কি ব্যাপার বলে তুই আরেকজন বলে কি ব্যাপার আরেকজন বলে কি ব্যাপার তুমি এখানে কেন কয় আসছিলাম সবাই বলে যে মোহাম্মদ নাকি সুন্দর তেলাওয়াত করে এটা শোনার জন্য কয় যা করছো করছো এই একটা দিনই আর জানে আসিও না শপথ করে তিনজনের হাত এক জায়গায় করে শপথ করলো যে কাল থেকে আর আসবো কারণ আমরাই যদি আসি তাহলে জনগণ তো আসবে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা শপথ করলো এখন পরের দিন চিন্তা করতে যেহেতু শপথ করা হয়েছে আজকে মনে হয় কেউ আসবে না পরের দিন আবার তিনজনে হাজির আবার ওই ঘটনা ওই ঘটনা যখন ঘটলো ঘটার পরে ওই দিন কেউ কারোর সাথে কোনো কথা না বলে যে যার মতো বাড়িতে চলে গেল যে যার মতো বাড়িতে চলে গেল সবাই তো চিন্তায় পড়ে গেছে এদিকে আখনাস সে চিন্তা করছে আবু সুফিয়ান আমার দিকে রেগে থাকে কিনা আবু জেহেল আমার দিকে রেগে থাকে কিনা কারণ তুলনামূলক আখনাসের সম্পদ কম ছিল বর্তমান সময়ে ভালো মানুষ কিন্তু সম্পদ কম থাকার কারণে তাকে সবাই অত্যাচার করার চেষ্টা করে করে কি করে না বাজারের উপরে দামি জমি আছে কিন্তু আর কোনো সম্পদ নাই ওই দিকে সমাজের ভিতরে এমন কিছু কুলাঙ্গার লোকজন আছে ক্ষমতা আছে অর্থ আছে কিন্তু বাজারের উপরে জমি নাই ওই ভালো মানুষের কাছ থেকে জমিটা কিভাবে জোর করে দখল করবে জমি দখল করে নাই কিন্তু কেউ এগিয়ে আসে না কথা ঠিক না অন্যায় ভাবে জমি দখল করে তাকেই সাপোর্ট দেয় এরকম লোকজন আসে না নাই আখনাস চিন্তা করল আমি তো অপেক্ষাকৃত ভাবে আবু সুফিয়ানের চেয়ে কম ক্ষমতার অধিকারী আবু জেহেলের চেয়ে কম ক্ষমতার অধিকারী সুতরাং আবু সুফিয়ানের কাছে আমি যাই আখনা আবু সুফিয়ানের কাছে গিয়ে বলল ওরে আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করছিল কত সুন্দর তেলাওয়াত আসলে কি করে এটা কি সত্য না মিথ্যা আবু সুফিয়ান বলছে এটা তো অবশ্যই সত্য কয় তাহলে মানো না কেন কয় বাপ দাদার চেয়ারটা পেয়েছি আজকে মোহাম্মদের কথা যদি শুনতে চাই তাহলে বাপ দাদার চেয়ারটা ছেড়ে দিতে হবে কথা ঠিক ওখান থেকে চলে গেল আবু জেহেলের কাছে আবু জাহেলের কাছে যাবার পরে আবু জেহেলকেই কথা বলা হলো আবু জেল বলল অবশ্যই আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি কিন্তু মেনে নিতে পারবো না কারণ মোহাম্মদকে যখন আমি মেনে নিতবো মোহাম্মদ যদি আমি মেনে নেই তাহলে চেয়ারটা আমার ছেড়ে দিতে হবে আমি অন্যায়কে অন্যায়কে প্রতিষ্ঠিত করতে রাজি আছি কিন্তু চেয়ার ছাড়তে রাজি রাজি নাই এরকম আজও আছে না নাই আছে না নাই সত্যকে মিথ্যা বানিয়ে দিচ্ছে মিথ্যাকে সত্য বানিয়ে দিচ্ছে তাদের ইচ্ছা ছিল যে ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াইহিম তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনের আলো নিভিয়ে দিবে এটা তাদের ইচ্ছা ছিল পেরেছে এই যে এখানে লাইটটা জ্বলছে এই লাইটের একটা সুইচ আছে আছে না নাই আছে না নাই এই সুইচ যার হাতে আছে সেই তো পারবে বন্ধ করে দিতে কথা ঠিক কিনা ঠিক তেমনই ভাবে এই যে কোরআন এই কোরআনের আলোর সুইচ কার হাতে কার হাতে যতই চেষ্টা করা হোক না কেন কোরআনের আলো বন্ধ করা সম্ভব সম্ভব নয় এজন্য সম্মানিত হাজির তারা যত চেষ্টা করুক কোরআনের শাসন যারা প্রতিষ্ঠিত করতে চাইবে তাদেরকে তারা যতই ভয় দেখাক ভয় পাওয়ার পাত্র তারা তারা নয় সম্মানিত হাজির যেটা বলতে নিয়েছিলাম আখনাস আবু জেহেলকে বলল আবু জেহেল বলল চেয়ারটা ছাড়তে আমি রাজি না অন্যায়কে প্রতিষ্ঠিত করতে আমি রাজি আছি বলেন না নাউজুবিল্লা নাউজুবিল্লা দেখেন তখন তারা চিন্তা করল বিশ্বনবীর কাছ থেকে কিভাবে বিশ্বনবীর কাছ থেকে কিভাবে মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখা যায় কোরআন শোনা থেকে বিরত রাখা যায় এই জন্য তারা পায় তারা করলো তারা বিশ্বনবীকে পাগল বলতে শুরু করলো বলে কি বলে নাই ঠিক যেটা যেমন করে আজকে বাংলাদেশে কয়েক বছর আগে হলি আর্টিজেনের একটা ঘটনা ঘটেছিল হলি আর্টিজেনে জঙ্গি হামলা হয়েছিল না জঙ্গি হামলা হয়েছিল এই জঙ্গি হামলার একটা প্রামাণ্য চিত্র তুলে ধরার জন্য তার একটা সিনেমা তৈরি করেছে সেই সিনেমাটা রিলিজ হয়েছে কিনা আমি জানি না বেশ কয়েকদিন আগে অনলাইনে এটার উপরে ছবিগুলো ভাইরাল হতে হয়েছিল সেখানে দেখা গেছে হলি আর্টিজেনের ঘটনাকে হলি আর্টিজেনে যারা জঙ্গিবাদ ছিল তাদেরকে তুলে ধরার জন্য তার একটা সিনেমা করেছে ওই সিনেমার ভিতরে যে ব্যক্তিকে মুখ্য চরিত্রের অধিকার দেওয়া হয়েছে মুখ্য চরিত্রের জায়গা যাকে বসানো হয়েছে তার নাম হচ্ছে জাহিদ হাসান তার নাম কি জাহিদ হাসান ওই জাহিদ হাসানের কি মুখে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়ি নাই কিন্তু জঙ্গিবাদকে উপস্থাপন করতে গিয়ে তার মুখে দাঁড়িয়ে লাগিয়েছে বলেন না না বিল্লাহ আবার আরেকজন অভিনেত্রী তিনি কত ভালো কত তার হিজাবের প্রতি ভালোবাসা যখন হিজাব করার দরকার তখন হিজাব করে না ওই জায়গায় হলি আর্টিজেনের সিনেমা করতে গিয়ে হিজাব ব্যবহার করেছে বলে না নাওয়াজুবিল্লাহ তার মানে ওরা যে জঙ্গিবাদকে উপস্থাপন করার জন্য জঙ্গিবাদকে তুলে ধরার জন্য যে নাটকটা করলো এই নাটকের ভিতরে দাঁড়ি টুপিকে যে ব্যবহার করেছে এর মানে তারা কি জঙ্গিবাদকে তুলে তুলে ধরতে চায় নাকি দাঁড়ি টুপিকে বিকৃত করতে চায় টুপিকে বিকৃত করতে চায় ওই হিজাব পরেছে জঙ্গিবাদকে তুলে ধরার জন্য নয় ওই হিজাবগুলো পরেছে কিভাবে যারা পর্দা করে কিভাবে যারা নিজেদের দেহটাকে ঢেকে রাখে ওই সমস্ত মুমিনা ভদ্র সতী সাত দিনাদিরকে কিভাবে জঙ্গিবাদ বানিয়ে দেওয়া যায় এটার জন্য তারা করেছে কথা ঠিক না কথা ঠিক না তাদেরকে বলে দিতে চায় ইসলামে কখনো জঙ্গিবাদ থাকতে পারে না তারা চাচ্ছে যে কিভাবে কোরানের কথা যারা বলবে কারণ কোরানের কথা যারা বলে তারাই তো দাঁড়িয়ে রাখে নাকি কথা ঠিক কি না আবার কোরানের কথা যারা মানে যে সমস্ত মা বোনেরা কোরানের কথা মানে তারা কি পর্দা করে কি করে না করে এই জন্য তারা চিন্তা করেছে যারা কোরানের কথা বলবে যারা পর্দা করবে আমরা বুঝাবো যারা পর্দা করে যারা কোরানের কথা বলে তারাই জঙ্গি বলেন না উদদুবিল্লাহ যেমনটি করে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব যখন আমরা পেলাম আমরা তো মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম আমরা তরুণ সমাজ আমরা মুক্তিযুদ্ধের সময় আসল আসল ঘটনা ঘটনা কি ঘটেছিল সেটা তো আমরা দেখি নাই কি যারা আছেন তারা হয়তো দেখেছেন এখন কিছু কিছু সময় আসে যে সত্য সবাই বুঝতেছে এটা সত্য সবাই বুঝতে পারছে এটা সত্য কিন্তু ভয়ে তাগুদ শক্তির ভয়ে সত্য কথা বলে না এরকম সময় আসে কি আসে না আশা কি আসে না ওই সময় তারা যখন যুদ্ধের বিপক্ষে কিছু লোকজন ছিল তাদেরকে দাঁড়ি টুপিয়ালা বানানোর জন্য তারা তখন থেকে প্রভাগান্ডা চালিয়েছিল যে যারা যারা যুদ্ধ অপরাধী ছিল যারা মানবতা বিরোধী ছিল তারা হচ্ছে দাঁড়ি টুপিওয়ালা বলেন নাউজুবিল্লাহ অজুবিল্লা একটু বলে বললেই বুঝে যাবেন বর্তমান সময়ে আমরা দেখলাম হলি আর্টিজেনে যারা জঙ্গি হামলা চালালো তাদের একজনের মুখেও দাঁড়িয়ে ছিল তাদের একজনের মাথায় হিজাব ছিল না কিন্তু তারা তুলে ধরার জন্য কি করলো দাঁড়ি ব্যবহার করলো আমরা তো যেটা বাস্তবে দেখলাম এটা দেখে আমরা অনুমান করব যে একাত্তরের সময় দাঁড়ি যারা ছিল তারা কখনো ধর্ষণ করতে পারে কিন্তু তারা চেয়েছিল দেশটা যখন স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে যদি কোরআনের আইন বাস্তবায়িত হয়ে যায় তাহলে তো তারা তো আর করতে পারবে এই জন্য যারা দাঁড়ি টুপিওয়ালা ছিল তাদেরকে জঙ্গিবাদ বানানোর জন্য তাদেরকে যুদ্ধ বানানোর চক্রান্ত করেছিল কথা ঠিক কিনা কোন সমস্যা সমস্যা আলোচনা চলবে চলবে বিশ্বনবীকে তারা বলল পাগল বিশ্বনবীকে কি বলল পাগল ঠিক তেমনি আমাদের যারা কোরআনের পাখি তাকে আজকে ধর্ষণকারী বানিয়ে দেওয়া হয়েছে বলেন না কথা ঠিক না কিন্তু যারা প্রকৃত মানুষ তারা কি ধর্ষণকারী মনে করে থাকে মনে করে মনে করে না মুহাম্মাদুর আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়ে যাচ্ছিলেন গোপনে দাওয়াত দিচ্ছিলেন যখন জেনে গেল আবু জেহেলারা নিজেই পাগল হয়ে যায় এই আবু জেহেলার চিন্তা করলো কোরআন যাই শুনবে তাই কোরআনের জন্য পাগল হয়ে যাবে আমাদের ক্ষমতা তো আর থাকবে না সুতরাং কোরআন শোনা থেকে বন্ধ রাখতে হবে মানুষদেরকে এই জন্য তারা অনেক পায় তারা করেছিল কিন্তু সফল হয় নাই সফল হয়েছিল নাকি আজও যারা চেষ্টা করবে সফল হতে পারবে সম্মানিত হাজিরিন আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনুল কারিমের ১৬ নাম্বার সুরা সুরাতুন নাহালের আটাত্তর নাম্বার আয়াত তেলাওয়াত করেছি এই আটাত্তর নাম্বার আয়াত থেকে আমি কিছু কথা বলবো শুনবেন নাকি শুনবেন অনেকে বলতেছেন আলোচনা শেষ করে দিই শুনবেন ইনসা ইনসা এখন কথা হচ্ছে যে দিন দিন কোরআনের পক্ষের মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে কিন্তু প্রকাশ্যে আসার জন্য সাহসী সংখ্যা দিন দিন কমে যাচ্ছে অন্তরে ভালোবাসে কিন্তু সাহস হচ্ছে না সাহসের জন্য কিছু করণীয় দরকার আছে না নাই আছে না নাই আজকে আজকে যারা শিশু তারাই তো ভবিষ্যতের যুবক নাকি ঠিক কিনা আজকের শিশুকে যদি আপনি সাহসী করে তোলেন আজকের শিশুকে যদি আপনি শক্তিশালী করে তোলেন আজকের শিশুকে যদি আপনি প্রতিবাদী করে তোলেন তাহলে ওই শিশু যখন যুবক বয়সে এসে যাবে তখন কোরআনের রাজ কায়েমের জন্য সংগ্রাম করবে কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ১৬ নম্বর সূরা সূরাতুন নাহালে ৭৮ নম্বর আয়াতে কত সুন্দর করে বলছেন والله اخرجكم من بطون امهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والابصار والافئده لعلكم تشكرون আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বের করলেন মিম্বু তনে মাহাতি তোমাদের মায়ের পেট থেকে মায়ের পেট থেকে আমরা তো সকলে এসেছি নাকি মায়ের পেট থেকে আমরা সকলেই দুনিয়াতে এসেছি মায়ের পেটের ভিতরে যখন আমরা ছিলাম তখন আমরা কিছুই জানতাম না কিছুই বুঝতাম না সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তলামুনা শাইআ ওয়া জা'আলালকুম আসমা ওয়াল আবসা ওয়াল আফিদা মায়ের পেটের ভিতরে যখন তোমরা ছিলে তখন কিছুই জানতে না কিন্তু তোমাদের জানার জন্য আমি তিনটা জিনিস দান করলাম কয়টা জিনিস দান করলাম তিনটা জিনিস দান করলাম তিনটা জিনিসগুলো কি সেই কথা আল্লাহ আব্বুল আলামিন বলছেন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শ্রবণ শক্তি দান করলাম তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন দৃষ্টি শক্তি দান করলাম তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুঝ শক্তি দান করলাম কি শক্তি বুধ শক্তি দিয়েছেন পৃথিবীর কোন প্রাণীর বুধ শক্তি নাই পৃথিবীর কোন প্রাণীর বিবেক নাই এজন্য ওই সমস্ত প্রাণীদেরকে আল্লাহ রাব্বুল আলমিন এমন ভাবে তৈরি করেছে জমিনে যখন তারা চলে সর্বদা তাদের চেহারা জমিনের দিকে ফেরানো থাকে জমিনের দিকে ফেরানো থাকে চিন্তা করেন একটু মনোযোগ দেন আপনার আশেপাশে যে সমস্ত চতুষ্পদ জন্তু দেখেছেন গরু ছাগল দেখেছেন গরু ছাগল যখন জমিনে চলতে থাকে তখন তাদের চেহারা কি মাটির দিকে ফেরানো থাকে না আকাশের দিকে ফেরানো থাকে তাদের মাথা সোজা থাকে না মাটির দিকে হেলানো থাকে মাটির দিকে হেলানো থাকে কারণ আল্লাহ রাব্বুল তাদেরকে বিবেক দেন নাই এই জন্য তাদেরকে এমন ভাবে তৈরি করেছেন যে সর্বদাই তারা শেষদা দিয়ে যাচ্ছে কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়ে দিলেন বিবেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বললেন লা আল্লাহকুম করুন যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো যাতে করে তোমরা কি আদায় করো শুকরিয়া আদায় করো আর শুক্রিয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন মাথা উঁচু করার ক্ষমতা দিয়ে দিলেন ওই উঁচু মাথা যখন আপনি আল্লাহ রাব্বুল আলমিনের সামনে নত করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিনের নামাজের জন্য মজ্জিন যখন মসজিদ থেকে আজান দিয়ে দিবে তখন দুনিয়ার সমস্ত কার্যক্রম আপনি বন্ধ করে দিবেন বন্ধ করে দিয়ে সেজদা দিবেন কার জন্য কার জন্য সেজদা দিবেন আর এই সেজদাটা কি শুধুমাত্র নিজে আগুন থেকে বাঁচার জন্য নাকি পরিবার সকল সদস্যের জন্য পরিবারের সকল সদস্যের জন্য সেই কথাটা আল্লাহর আলমিন বলছেন আল্লাহ আব্দুল আলামিন বলছেন ওহে যারা এনেছো ও তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো ও না কুমনা তোমার পরিবার পরিজনদেরকে আগুন থেকে বাঁচাও এখন পরিবার পরিজনে যখন নতুন সদস্য আসে সে মায়ের পেট থেকে বের হয় পল্লবরা যখন মিম্ব্রুথুনিয়ম মাহাতিকম মায়ের পেট থেকে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হলো দুনিয়াতে যখন একটা সন্তান চলে আসে ওই সন্তান তো কোনো কিছুই বোঝে না কথা ঠিক কি না ওই সন্তান কোনো কিছুই বোঝে না কিন্তু ওই সন্তানের যারা অভিভাবক থাকবে ওই অভিভাবক যারা থাকবে অভিভাবকের জন্য কতিপয় দায়িত্ব আছে জানার দরকার আছে না নাই প্রথম দায়িত্ব হচ্ছে বিশ্বে বলেছেন মানি দ আলা হু মৌলুদুন ফা নফি উদুনহিল যখন কোন সন্তান ভূমিষ্ঠ হয় ওই সন্তানের প্রতি ওই সন্তানের প্রতি তার অভিভাবকের প্রথম দায়িত্ব হচ্ছে ওই সন্তানের ডান কানে আজান দিবে ডান কানে কি করবে ডান কানে আজান দিবে বাম কানে একামত দিবে বাম কানে কি দিবে বাম কানে একামত দিবে কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ সন্তান গুলো হয় ক্লিনিক আর হাসপাতালে আজান একামত কেমনে দিবে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা ক্লিনিকে সন্তান হয়েছে বাবাকে মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তোমার তো পুত্র সন্তান হয়েছে তো খুশিতে বাকবাকুম পায়রা একদম তার খুশি রাখে কে দৌড়ে চলে যায় মিষ্টির দোকানে মিষ্টির দোকানে যাওয়ার পরে বাজারের যত মিষ্টি আছে দোকানে যত মিষ্টি আছে সব মিষ্টি কিনে শেষ কথা ঠিক কিনা মিষ্টি কিনা আনন্দ হয়ে বাক বাকুম পায়রা হয়ে এলাকায় এলাকায় মিষ্টি বিতরণ করে কিন্তু একজন সন্তান জন্মগ্রহণের পরে ওই সন্তানের কানে যে আজান দিতে হবে এই আজান যদি না দেওয়া হয় ওই সন্তান যখন বড় হবে সে কি কোরআনের জন্য সংগ্রাম করবে করবে এই জন্য মুসলমান আজকে ক্লিনিকগুলোতে সন্তান জন্ম গ্রহণ করছে ওই ক্লিনিকগুলোতে আজানের ব্যবস্থা করার দরকার আছে না নাই আছে না নাই এত লোক নিয়োগ দেওয়া হয় কিন্তু একজন যোগ্য শুদ্ধভাবে আজান দিতে পারে এরকম লোক ক্লিনিকগুলোতে নিয়োগ দেওয়া হয় না কথা ঠিক না কথা ঠিক না ক্লিনিকগুলোতে অপারেশন থিয়েটারে ডাক্তাররা গান শোনে আর আজান দেয় কি করে গান শোনে আর অপারেশন চালায় কথা ঠিক কিনা গান শোনে এখন সন্তান ভূমিষ্ঠ হলো প্রথমে শুনলো কি গান প্রথমে কি শুনলো গান শুনলো এখন ওই সন্তান যখন আজান না শুনে গান শুনে তাহলে ওই সন্তান বড় হলে আজানের প্রতি মহাব্বত হবে না গানের প্রতি মহাব্বত হবে আপনার কি বিরক্ত হচ্ছেন আলোচনা শেষ করে দিব শেষ করে দিব আলোচনা চলবে চলবে ইনশা ইনশা এখন গান শুনে যে সন্তান বড় হয় ওই সন্তান বড় হয়ে গানের প্রতি তার মহাব্বত থাকবে কথা ঠিক কিনা তাফসির মাহফিলের আয়োজন করা হবে সেখানে আসতে চাইবে না যখনই শুনবে যে হৃদয় এখান আসতেছে বালাম আসতেছে আরও কি কি যেন শিল্পী আছে এরা আসতেছে খুশি হয়ে নিজে তো যাবেই যাবে কয় বন্ধু তুই যদি আমার সাথে যাস তাহলে তোর গাড়ি ভাড়া আমি দিব আছে না নাই আছে না নাই ওই সন্তানের কানে যখন আজান দিয়ে দিতেন শয়তান তাকে আক্রমণ করতে পারত পারত এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা তো গতানুগতিক কিচ্ছে কাহিনীর অস্ত বহুত শুনি কিন্তু সমাজের ভিতরে বর্তমানে কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের আন্দোলনের কর্মী তৈরি করার জন্য একজন শিশুকে টার্গেট করার দরকার আছে না নাই আছে না নাই ওই টার্গেট শিশুকে কিভাবে বড় করলে ওই শিশু বড় হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হবে কোরআনের রাজ কায়েমের জন্য আন্দোলন করবে এই জন্য ওই শিশুর প্রতি যে দায়িত্বগুলো আছে কর্তব্যগুলো আছে এই কর্তব্যগুলো কোরআনের ময়দান আলোচনা করার দরকার আছে না নাই আছে না নাই আপনি যখন সন্তানের কানে আজান দিয়ে দিলেন ওই সন্তান ওই সন্তান শয়তানের দ্বারা আক্রমণ আক্রমিত হবে না শয়তান ওই সন্তানকে আক্রমণ করতে পারবে না ডান কানে আজান দিয়ে দিলেন বাম কানে একামত দিয়ে দিলেন কিন্তু বর্তমান সময়ে এগুলো হয় না কথা ঠিক কিনা এই জন্য আজকে যারা আলোচনায় এসেছেন ভবিষ্যতে যারা পিতা হবেন ওই দোকানের মিষ্টির দোকানে আগে যাবেন না জান হয়েছে কিনা সেটা আগে করবেন আজানের খেয়াল করতে হবে কি হবে না আজান আজান দিলেন একটা দায়িত্ব আপনার হলো দায়িত্ব পালন করলেন একামত দিয়ে দিলেন আবার আমাদের সমাজের ভিতরে একটা ভুল প্রচলন আছে ভুল প্রচলনটা হচ্ছে আর মেয়ে হলে একামত দেয় আছে না নাই এই ভুল প্রচলন করা যাবে না কারণ ছেলে হোক মেয়ে হোক ডান কানে আজান বাম কানে কি বাম কানে কি একামত দিতে হবে এরপরে আপনার প্রথম দায়িত্ব হলো সন্তানকে তাহানিক করাতে হবে কি করাতে হবে তাহানিক করাতে হবে এর বাংলা করলে মিষ্টি মুখ করাতে হবে এখন দেখবেন সমাজের ভিতরে যারা কর্কশ ভাষায় কথা বলে কথায় কথায় রেগে যায় তাদের উপরে তার বন্ধু রেগে যায় ছোটবেলায় কি তোর মুখে মধু বলে কি বলে না বলে বলে কি না কারণ তার মুখে রস নাই কথা বলতে পারে না যাবে তুই তো ভালোভাবে কথাই বলতে পারিস না জন্মের পরে তোর মুখে কখনো কি করে নাই মধু দেয় নাই মিষ্টি দেয় না বলে কি বলে না সমাজের ভিতরে আমাদের প্রবাদে প্রবাদের প্রচলন আছে কিন্তু বাস্তবের প্রচলন নাই না তাহানি করণের দরকার আছে না নাই বিশ্বনবীর কাছে একজন সাহাবী তার সন্তানকে নিয়ে আসলেন বিশ্বনবী হাক্কা নাহু সুম্মা দাগা লাহু বড়রকা আলাই বিশ্বনবী খেজুর চিবিয়ে নিলেন চিবিয়ে নিয়ে ওই চিবানো অংশটা ওই বাচ্চার ঠোঁটের উপরে দিয়ে দিলেন বাচ্চার ঠোঁটের ভিতরে দেওয়ার কারণে বিশ্বনবীর লালা একজন ভালো মানুষের লালা একজন শিশু সন্তানের ভিতরে যখন চলে যাবে ওই সন্তানকে শয়তান কখনো আক্রমণ করতে পারবে পারবে আজ থেকে দশ বছর বিশ বছর পূর্বেও এইরকম প্রচলন ছিল যে সমাজের ভিতরে যারা ভালো মানুষ ছিল তাদেরকে তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম তাদের কাছে নিয়ে গিয়ে বলা হয়েছে আপনি একটু ফু দিয়ে দেন আপনি একটু মিষ্টি মুখ করিয়ে দেন আপনার হাত দিয়ে মধুরা সন্তানের মুখে দিয়ে দেন এরকম করা হয়ে হতো কি হতো না কিন্তু আজকে ভালো মানুষ দেখতেই পারে না কথা ঠিক কিনা যে সমাজের ভিতরে ভালো হয় কারে ও তো মফিস ও কি করবে ও নাই আছে নাই ভালো মানুষকে যে ইনকার করবে ভালো মানুষকে যে ইনকার করবে তিরস্কার করবে সে কি ক্ষতিগ্রস্ত হবে না লাভবান হবে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য ভালো মানুষকে সন্মান জানানোর দরকার আছে না নাই আছে না নাই তাহানিক করাবেন সন্তানকে আমি গতানুগতিক কস করছি না আমরা তো সবসময় ওয়াজ শুনি পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য ওয়াজ করতে করতে কান দেয় যারে যার যার হয় কি হয় না কিন্তু সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আছে কর্তব্য আছে এগুলো পালন করার দরকার আছে না নাই আর এগুলো দায়িত্ব যখন পালন করবেন আপনার সন্তান যখন বড় হবে তখন কোরআনের আন্দোলনে অংশগ্রহণ করতে তার কোনো ভয় পাবে না এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের প্রতি কি করণীয় আছে এগুলো আগে জানবো তারপরে ধীরে ধীরে আমরা আলোচনায় প্রবেশ করবো কথা ঠিক না বলি ইনসা ইনসা সন্তানের তাহানিক তো করাই না আমরা কি করাই ওই যখন সন্তান মুখে খাবার দেওয়া হবে ভাত দেওয়া হবে ওই সন্তানকে কি করে নেয় সুন্দর করে সাজিয়ে নেয় বরের মতো করে বানিয়ে নিয়ে চলে যায় বাবার দরবারে দরবারে না নাই কারণ কারণ বাবার রান্না করে নিয়ে যায় সন্তান যখন হতো না তখন বাবার দরবারে গিয়ে বলেছিল বাবা আমাকে দুটা সন্তান দাও দুটা না পারলে একটা দাও এরকম বলার লোকজন আসে না নাই আসে না নাই কিন্তু সন্তান কি বাবা দিতে পারে ওই কি সন্তান দেওয়ার মহাজন কি সন্তান দেওয়ার ঠিকাদার উই কি সন্তান দেওয়ার ব্যবসায় খুলেছে সন্তান কে দেন সন্তান কে দেন আল্লাহ আলামিন বলছেন পবিত্র কোরআনের বিয়াল্লিশ নাম্বার সূরা কততম সূরা সুরা

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনে একমাত্র রাজত্ব কার কার রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইখলুকু মা ও আল্লাহ রাব্বুল আলামিন যা খুশি তৈরি করতে পারেন ইয়াহাবুল মা ইয়াশাউ ইনাসান আল্লাহ রাব্বুল আলামিন যাকে কন্যা সন্তান দান করেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কন্যাদেরকে মাদেরকে কি সম্মান দিয়েছেন পুত্র সন্তানের কথা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া বলে মাইয়া শাউইনা না আল্লাহ ইচ্ছা করলে কন্যা সন্তান দেন কন্যা সন্তানের কথা আল্লাহ রাব্বুল আলামিন আগে বলে কন্যাদেরকে সম্মান দিয়েছেন কিন্তু আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে তারা বলে ইসলাম নাকি মাদেরকে সম্মান দেয় না বলেন জুবিল্লা এরকম বুদ্ধিজীবী আছে না নাই তারা সম্মান বলতে কি বোঝে যে কিভাবে মেয়েদেরকে বিপদদ বানিয়ে দেওয়া যায় কথা ঠিক কি না কারণ মুসলমান কন্যাদেরকে মহিলাদেরকে এত সম্মান দিয়েছে যে সম্মান ছিল না জাহালিয়াতের যুগে কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত ওই কন্যাদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো দাদা ঠিক কিন্তু বিশ্বনবী দুনিয়াতে আসার পরে কোরআনের বিধান যখন চলে আসলো তখন বিশ্বনবী কোরআনের আলোকে মাদেরকে এমন সম্মান দিলেন যে মায়ের পায়ের বৃহস্পতি ঘোষণা করে দিলেন বলেন না আমার দেশের বুদ্ধিজীবীরা বলে ইসলাম অধিকার দেয় নাই আর আল্লাহরুল আলমিন এখানে পুত্র সন্তানের কথা বললেন পরে ওয়াহুলি মাইয়া ও জুকুর বললেন আল্লাহ রব আলমিন পরে আর তার আগে বললেন ইহাবুলি মাইয়াসা উ ইনাসা তার মানে আগে আল্লাহ রব আলমিন কন্যার কথা বললেন তারপরে বললেন বলেন পুত্রের কথা বলেন না সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কন্যা দেন আল্লাহ রব্বুল আলমিন পুত্র দেন এই জন্য চাইতে হবে কার কাছে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে কি করে সন্তান হয় না আল্লাহ রব আলের কাছে চায় না যায় পাবার কাছে কিন্তু চাইতে হবে কার কাছে হজরত ইব্রাহিম আলহি সালাতাম সন্তান হচ্ছিল না তিনি কি কার কাছে গিয়েছিলেন কার কাছে গিয়েছিলেন আল্লাহ রব আলমিনের কাছে কত সুন্দর করে দোয়া করেছিলেন যারা পারেন আমার সঙ্গে পড়ুন রব্বি হবলি মিন ইব্রাহিম আলাই সালাম কত সুন্দর মনোজাত করলেন কত সুন্দর ছিল তার সেই আলামিন পছন্দ করে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে সকলের জন্য কোরআনের ভিতরে কোর্ট করলেন ওই মোনাজাতের অর্থ করলে হয়ে যায় রব্বি হাবলি ওর আমার প্রভু আমাকে তুমি দান করো মিনাস সালেহিন এমন সন্তান তুমি আমাকে দান করবে যে সন্তান হবে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত কিন্তু বড় দুঃখের বিষয় আজকে যখন আমরা সন্তান চাই আমরা আল্লাহর কাছে সন্তান চাই বলি আল্লাহ আমার সন্তানের চেহারা জন্য শাকিব খানের মতো হয় বলে কি বলে না কয় সন্তানের চেহারা যদি ভালো না হয় তাহলে তো আমার লজ্জায় মুখ দেখাতে পারবো না আমার মেয়ের চেহারা যদি ভালো না হয় কন্যার চেহারা যদি ভালো না হয় তাহলে তো মুখ দেখাতে পারবো না চেহারা তুমি মুখ দেখাবা না মিয়া চেহারা সুন্দর কালো ফরসা কে বানিয়ে দেন কে বানিয়ে দেন তুমি মন খারাপ করার কে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন সন্তান দিলেন ওই সমস্ত সন্তানকে নিয়ে তোমার সন্তুষ্ট থাকতে হবে সন্তুষ্ট না হলে বেজার কি হবেন কে বেজার হবেন এই জন্য সন্তান যখন আমরা চাইব কার কাছে চাইব এছাড়াও সমাজের ভিতরে আরো সিঁড়ে কাছে আমরা ওই মানে পাখি দিয়ে আমাদের ভাগ্য গণনা করার লোকজন আছে না নাই আছে না নাই পাখি দিয়ে ভাগ্য গণনা করে আবার হাত চুলকালে টাকা আসে এরকম প্রচলন আছে না নাই এগুলো করা যাবে এগুলো করা যাবে এগুলো করা যাবে না এরপর আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হলো এরপর আপনার গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আছে সেটা হচ্ছে সন্তানের জন্য আকিকা করতে হবে কি করতে হবে আকিকা করতে হবে কিন্তু আমাদের বর্তমান সময়ে আকিকা এমন ভাবে করে যে বিয়ে বাড়ি ফেল কি এরকম অনুষ্ঠান করে না কি বিরক্ত হচ্ছেন আলোচনা শেষ করে দিব শেষ করে দিব বিয়ে বাড়ি ফেল এত আয়োজন আবার লিস্ট করে চেয়ার টেবিলে খাতা কলম নিয়ে বসে যায় বসে যায় খলিমুদ্দি কত দিল কলিমুদ্দি কত দিল এরকম করে কি করে না সন্তানের আকিকা দিবেন সন্তানের জানের জন্য সৎকা করবেন আপনি ওই সন্তানের জানের সৎকা দিতে গিয়ে যদি আপনি দান উঠান ওই আকিকা কবুল হবে কবুল হবে এই জন্য আকিকা যখন দিবেন তখন সতর্কতার সাথে দেওয়ার দরকার আছে না নাই আছে না নাই আকিকা দিয়ে আপনি ইনকামের পথ করবেন আপনি মানুষকে খাওয়াবেন আবার বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে ওই রকম হয় ওই লিস্ট নিয়ে বসে যায় এখন বট আগের দিনে তো বিয়ের দাওয়াত পাইলে মানুষজন খুশি হতো কিন্তু এখন বিয়ের দাওয়াত পেলে মন খারাপ কই বিয়ের দাওয়াত দিছে এক হাজার টাকা তো খরচ হবেই বলে কি বলে না বলে কি বলে না তার মানে আপনি দাওয়াতের নামে জুলুম করছেন তার তো ইচ্ছে ছিল দুইশো টাকা দামের আপনাকে একটা উপহার দিবে ওই টাকার উপহারের মধ্যে বরকত আছে না নাই কিন্তু জোর করে যদি আপনি তাকে এমন করে বাধ্য করলেন কারণ লিস্ট যখন দেন তখন সমাজের ভয়ে মানুষের লজ্জার ভয়ে মানুষের সামনে লজ্জা করে কেমনি দুইশো টাকার কথা বলে এক হাজার টাকা বলে দেই। কি এরকম আছে না নাই বিয়ের অনুষ্ঠান করেন মানুষকে দাওয়াত দেয়া খাওয়ান কোনো আপত্তি নাই কারণ বিশ্বনবীর কাছে সাহাবি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ দুইটা ভালো কাজের কথা আপনি আমাকে বলুন বিশ্বনবী বললেন তুমি চেনো না চেনো সালাম দাও আর অপর ব্যক্তিকে খাদ্য খাওয়াও তারপরে বিয়ের মাধ্যমে যদি অন্য অন্য ব্যক্তিকে খাদ্য খাওয়ান সব আছে কিন্তু ওই খাদ্য খাওয়ানোর মধ্যে যদি কৌশল করে দানের চিন্তা করেন কয় খরচ করি দশ টাকা খরচ করলে তো পনেরো টাকা আসবেই আছে না নাই এগুলো করে যারা ইনকাম করার খাওয়ানো হলো না ব্যবসা হলো জানেন আল্লাহ জানেন এই জন্য মানুষকে খাওয়িয়ে টাকা নেওয়া যাবে না কেউ যদি খুশি হয়ে বিয়ের দিনে নতুন বরকে দেখে নতুন বউকে দেখে উপহার দেয় সেটা ভালো কথা কিন্তু জোর করে নেওয়ার সিস্টেম করা যাবে না আকিকে দিবেন আকিকার অনুষ্ঠান করার ওইভাবে দরকার নাই আর যদি করেন কোনো উপহার নিতে পারবেন না এরপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে আপনার সন্তানের সুন্দর নাম রাখতে হবে সুন্দর নাম রাখার দরকার আছে না নাই সন্তানের নাম রাখে বুলেট আছে না নাই নাম রাখে অকটেন কি নাম রাখছেন অকটেন যখন অকটেন নাম যার আছে সে আবার তার ছেলের নাম রাখবে ডিজেল ডিজেল যার ডিজেল যার নাম সে আবার তার সন্তানের নাম রাখবে মবিল রাখবে কি রাখবে না কারণ নাম যদি সুন্দর না হয় বিসমাই বলেছে ইন্নাকুম তোমাদেরকে কিয়ামতের দিনে তোমাদের নাম ধরে ডাকা হবে সুতরাং তোমরা তোমাদের নামটা কি করো সুন্দর করে রাখে আহাবুল আসমাই ইল্লাহি কি আহাবুল আসমাই ইল্লাহি আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান কথা ঠিক কি না কিন্তু নাম রাখে খুব সুন্দর আব্দুর রহিম আব্দুল করিম আব্দুর রহমান কিন্তু ব্রাকেটের নাম রাখে পেস্তা কি নাম পেস্তা ব্রাকেটের নাম রাখে পুটু আছে না নাই আছে না নাই চাকরি হয়ে গেছে ইনকোয়ারির জন্য এলাকায় আসছে এসে বলতেছে যে আব্দুর রহিমের বাসা কোথায় কেউ চেনে না আব্দুর রহিম কারণ এলাকায় পরিচিত কি নামে পেস্তা নামে পরিচিত এখন চাকরি হয়ে গেছে চলে গেছে ইনকোয়ারি দিতে ওই এলাকাতে আব্দুর রহিম নামে কোনো লোকই নাই আবার পাঠিয়ে দেওয়া হয়েছে খোঁজ করতে এসে হয়তো কেউ জানতো দুই এক বন্ধু বান্ধব আবার যেগুলো ভালো নাম থাকে মানে তোলা নাম নামটা কি আমরা বলি কি তোমার তোলা নাম কি জিজ্ঞাসা করে না বলে তো যদি বলে যে আমার নাম স্বাধীন তোমার ভালো একটা নাম আছে তো বল তখন বলে যে আমার নাম আব্দুল্লাহ মামুন বলে কি বলে না আমার নাম আব্দুল্লাহ মারুফ আমার নাম আব্দুল করিম তো নামই হয় তোলা ওইজন তুলে রাখে যাতে কেউ দেখতে না পারে ওলা ঠিক কি না এজন্য সন্তানের সুন্দর নাম রাখবেন সুন্দর নাম রাখার দরকার আছে না নাই সন্তানের নাম যদি রাখেন প্রেম তাহলে চোদ্দই ফেব্রুয়ারি আসলে তো সে মাখামাখি করবেই কথা ঠিক কিনা না আমি প্রেম কাজ কি হবে ওর আর নামই রেখে দিছে প্রেম নাম রেখে দিছে প্রিয়া এখন ও প্রিয়া তো হওয়ার চেষ্টা করবে অন্যজনের কথা ঠিক কিনা প্রিয়া হওয়া আপত্তি নাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামীর প্রিয়া হয়ে যাও কথা ঠিক কিনা স্বামীর যদি প্রিয়া হতে পারো তাহলে হিসাব সহজ হবে না কঠিন হবে মা বোনেরা যারা শুনছেন সতর্ক হবেন আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের প্রতি দায়িত্ব আছে কর্তব্য আছে এগুলোর জন্য পিতামাতা উভয়েরই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে আমি শেষ করব কারণ নামাজ হয় নাই আমি যদি এশার নামাজ এখনো হয় নাই কথা ঠিক কিনা কারণ নামাজের অর্থ যদি আবার মাকরু অর্থের দিকে চলে যায় এখন মুস্তাহাব করতে গিয়ে যদি মাকরু করে ফেলি করা যাবে করা যাবে না এই জন্য শেষের একটা পয়েন্ট আমি বলে শেষ করছি সেটা হচ্ছে মাকে দুধ পান করাতে হবে কিন্তু বর্তমান সময়ে বড় দুঃখের একটা পরিতাপ পরিতাপের একটা বিষয় সেটা হচ্ছে মায়েরা চেহারা নষ্টের ভয়ে চেহারা নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে সন্তানকে দুধ পান করায় না এরকম মা আছে না নাই আছে না নাই মায়ের দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অ্যান্টিবডি দিয়েছেন ইন্টারফেরন দিয়েছেন যেগুলো যখন সন্তানের দুধ পানের মাধ্যমে সন্তানের দেহে যখন প্রবেশ করে তখন ওই সন্তানকে রোগ মুক্ত রাখেন কে রোগ মুক্ত রাখেন কে মা আপনার স্তনের ভিতর আল্লাহ রব্বুল আলামিন শিশুর জন্য যে খাবারটা দিয়ে দিলেন সে খাবার আপনি দিতে কখনো কার্পণ্য করা যাবে যাবে না যে কথাগুলো হলো এই কথাগুলোর আলোকে আমাদের বাস্তব জীবন আল্লাহ রব্বুল আলমিন আমল করার তৌফিক দান করুন সহেবুল আল্লাহ মা আমিন সহেবুল আল্লাহ মা আমিন আলোচনা যেটাই হোক কাহিনী বড় কথা না কথা ঠিক কিনা আজকের আলোচনা হয়েছে যে সংগ্রামী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী সন্তান গড়ে তোলার জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যে করণীয় কাজগুলো আছে সেগুলো বলেছি আমরা বাস্তব জীবন এগুলো বাস্তবায়ন করার জন্য রাজি আছি কিনা হিংসা হিংসা আল্লাহ আমাদের যে আলোচনাগুলো হলো দুপুরে আলোচনা হয়েছে আসরের পরে আলোচনা হয়েছে মাগরীব পরে আলোচনা হয়েছে আমিও আমার ভাঙ্গা কঞ্চ আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো হয়েছে এই আলোচনার আলোকে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন সয়বুল আল্লাহুম্মা আমিন সয়বুল আল্লাহুম্মা আমিন আমরা কাঙ্ক্ষিত মুনাজাতের দিকে চলে যাব কোনো কথা আছে কি কারো আলোচনার শুরুতে আমরা একবার তওবা পড়ে নেই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম আ'লিয়্যিল আযীম ইয়া আল্লাহ জীবনে যত গুনাহ করেছি छोटকজন গুনাহ করেছি বড় গুনাহ করেছি গোপনে করেছি প্রকাশ্যে করেছি জেনে করেছি না জেনে করেছি বুঝে করেছি না বুঝে করেছি জীবনের সমস্ত গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাই ক্ষমা চাই ক্ষমা চাই আমিন ইয়া রাব্বুল আলামিন আমিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহুম আমিন রব্বানা বল্না ও ফুসন ও ইনলম তো গফির লেনা ওতরহে লেনকু নন্ন মিনাল হ সিরিন আয়া আল্লাহ গভীর রজনীতে তোমার চাদমা খাচ্ছে বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উত্তরণ করেছি রে আল্লাহ আয় আল্লাহ জীবনে যত গুণা করেছি গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে আমাদের জীবনের গুনাগুলোকে তোমার গফর নামের ওসিলাই ক্ষমা করে দাও রে আল্লাহ আয় আল্লাহ পৃথিবীর আলো বাতাস দেখছি পৃথিবীর সৌন্দর্য উপভোগ করছি এই পৃথিবীতে আসার জন্য পৃথিবীতে বড় হবার জন্য একজন মা কত কষ্ট সহ্য করে রে আল্লাহ আল্লাহ মা যখন পেটের ভিতরে ছিলাম মায়ের পেট লাথি মেরেছি রে আল্লাহ মায়ের কলিজা বের হওয়ার মতো অবস্থা হয়েছে আল্লাহ মা কত কষ্ট সহ্য করেছে প্রসব করার পরে দুই বছর দুধ পান করিয়েছে শীতের দিনে রাত্রিবেলা যখন আমরা ঘুমিয়েছি ডান পাশে পেশাব করে দিয়েছি মা বাম পাশে নিয়েছে বাম পাশটা ভিজিয়ে দিয়েছি মা বুকের উপরে নিয়ে সারা রাত নিজে কষ্ট করেছে সন্তানকে কষ্ট দেয় না রে আল্লাহ ওই মা যারা আজ কবরবাসী হলো জীবনে মায়েদের সমস্ত গুণা গুলোকে তুমি মাফ করে দেওয়া আল্লাহ আয় আল্লাহ যায় যে পিতা নিজের শখ আল্লাহ কে মিটিয়ে দিয়ে নিজের শখ মাটি করে দিয়ে নিজের কবর দিয়ে সন্তানের জন্য সেরা জামা নিজে সেরা স্যান্ডেল পরেছে কিন্তু সন্তানকে নতুন জুতা কিনে দিয়েছে নতুন জামা দিয়েছে ওই পিতা কষ্ট করতে করতে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো গুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ জনম দুঃখিনী মা জনম দুখী বাবার কবরটাকে তুমি নূরে মুনাওয়ার করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের পিতামাতা যারা জীবিত আছে পিতা মাতারা যেন ইমানের উপরে চলে দুনিয়া থেকে বিদায় হতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ আয় আল্লাহ বেশি বেশি পিতা খেদমত করে জান্নাত সহজ করে দাও আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করলেন কত কষ্ট করেছেন মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সময় দিয়েছেন অর্থ দিয়েছেন আল্লাহ আল্লাহ সমাজ কত কষ্ট করেছে আল্লাহ ভাই কত কষ্ট করে আল্লাহ নিজে অসুস্থ পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আয় আল্লাহ তাকে সুস্থ করে দেওয়া আল্লাহ আয় আল্লাহ ছোটন ভাই কত কষ্ট করেছে এইরকম করে সকলেই কত কষ্ট করেছে মোস্তাফিস ভাই তাজ সাহেব সাইফুল ভাই ইসলামের জন্য কত করে আল্লাহ বরকত দিয়ে দাও আমি তো সবার নাম নাম জানি না জানা কত আছে কত কষ্ট করে কোরআনের মাহফিলের জন্য তোমার কোরআনের জন্য তোমার রসুলের জন্য তোমার বাতুদের জন্য কত কষ্ট করছে আল্লাহ সকলের কষ্টগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আই আল্লাহ প্রবাস থেকে অনেকে সহযোগিতা করে টাকা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ প্রবাস জীবনে কত কষ্ট করে তাদের কষ্টগুলোকে তুমি সহজ করে দাও আল্লাহ আই আল্লাহ দুই দিন বাড়িতে না থাকলে বাপ মায়ের জন্য মন কাঁদে ভাই বোনের জন্য মন কাঁদে কিন্তু বছরের পর বছর প্রবাসীরা দেশের বাইরে অবস্থান করছে আল্লাহ ওই সমস্ত প্রবাসী ভাইদের উপরে তুমি রহম নাজিল করে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানেরা নির্যাতিত আল্লাহ নির্যাতিত মুসলমানদের পাশে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো সাহসী বীর তৈরি করে দাও আল্লাহ আয় আল্লাহ মুসলমান রাজ নির্যাতিত কোরআনের কথা বলতে গেলে আজকে বাধা আসে রে আল্লাহ আয় আল্লাহ বাধাগুলো উতরিয়ে যাওয়ার জন্য যে সমস্ত কাজ করা দরকার সেই সমস্ত কাজ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আয় আল্লাহ হাফেজি মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ যে এলাকায় এত সুন্দর মাহফিল হয় সেই এলাকার মানুষগুলোকে তুমি পাঁচ নামাজি বানিয়ে দাও আল্লাহ আয় আল্লাহ আমরা যারা আমিন আমিন করছি আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দান করে দাও আল্লাহ আয় আল্লাহ শয়তানের ও থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ আই আল্লাহ শয়তান যেন আমাদেরকে ধোকা না দিতে পারে আল্লাহ শয়তানের ধোকা যেন আমরা প্রত্যাখ্যান করতে পারি সেই সুযোগ তুমি দান করে দাও আল্লাহ তাক দাল মিন না ইনকাম দা সামিউল আলি না মাওলানা ইন্নকা তত্তব রাহিম আয় আল্লাহ কে কোন আশায় দোয়চেছে আল্লাহ সকলের নেক আশাকে তুমি পূর্ণ করে দেওয়া আল্লাহ কেউ অসুস্থতার জন্য দোয়াচে ছে আল্লাহ কেউ ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চেয়েছে ছাত্ররা পড়ালেখার জন্য দোয়া চেয়েছে পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য দোয়া চেয়েছে এমনই করে যে যে নিয়তে যে যে আশায় দোয়া চেয়েছে সকলের আশা নিয়তকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ আয় আল্লাহ তুমি কত সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছ সকলে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন রব্বির হামহুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا আল্লাহ দুনিয়া থেকে যখন চলে যাবো টান দিয়ে ঘর থেকে বের করে দেওয়া হবে দামি বিছানা থেকে টান দিয়ে মাটির কবরের ভিতরে হবে আল্লাহ দামি শরীর থেকে খুলে না হবে কম দামি মার্কিন কাপড় জড়ায় নিয়া সিলাই বিহীন অবস্থায় চকলেট বানিয়ে মাটির নিচে রেখে দিবে মাটি চাপা দিয়ে দিবে রে আল্লাহ ভাই আর কোনোদিন ভাই বলে ডাকবে না বোন আর কোনোদিন ভাই বলে ডাকবে না স্বামী আর কোনদিন প্রিয় প্রিয়তম বলে ডাকবে না আয় আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় আমরা যখন কঠিন মুসিবতের সম্মুখীন হয়ে যাব তখন যেন ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে সেও তৌফিক দান করে দাও রে আল্লাহ শয়তান তো সর্বদা ওয়াসওয়াসা দিয়ে যায় শয়তান ধোঁকা দিতে চায় শয়তানেরা ধোকা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক তুমি আল্লাহ দান করো আই আল্লাহ মরণ যখন হবে মালাকুল মউত যখন হাজির হবে এক সেকেন্ড সময় দাও হবে না বিন্দু পরিমাণ সময় দাও হবে না জানটা কবজ করে নিবে জান যখন কবজ করে নিবে আমার তো আমাদের দরজা বন্ধ হয়ে যাবে রে আল্লাহ আয় আল্লাহ এমন আমল করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি কেমতের কঠিন ময়দানে বিচারের সময় যে আমল নামা আমার ডান হাতে আসে আমল যাতে ডান হাসে আর ডান হাতে আসে সেই সমস্ত আমল করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ তাকবাল

دوتشي بدين السلام عليكم ورحمه الله تعالى وبركاته